যোগদান সভা অনুষ্ঠিত হলো নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এনায়েতুল্লার নেতৃত্বে এই সভার আয়োজন করা হয়। সোমবার ব্লক পার্টি অফিস প্রাঙ্গণে আয়োজিত সভায় কংগ্রেস সিপিএম থেকে প্রায় 850 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কোঅর্ডিনেটর খলিলুর রহমানের হাত ধরে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভা বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, ব্লক সভাপতি এনায়েতুল্লা সহ তৃণমূল নেতৃত্ব। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 750 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এনায়েতুল হকের নেতৃত্বে সভার আয়োজন করা হয়। সোমবার ব্লক পার্টি অফিস প্রাঙ্গণে আয়োজিত সভায় কংগ্রেস সিপিএম থেকে প্রায় 850 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কোঅর্ডিনেটর খলিলুর রহমানের হাত ধরে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের সভায় ব্লক সভাপতি এনায়েতুল্লা ছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকেরা। পাশাপাশি এদিন আঞ্চলিক ভিত্তিক সাংগঠনিক পরিকল্পনা অনুষ্ঠিত হলো নবগ্রামের সুভাষ ভবনে। কাজে আসবে আজকে মানুষ যেটা চিন্তা করেছে, যে দল স্বেচ্ছায় নিজে এসে দল পরিবর্তন করে আমাদের তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছিল, আমি মনে করি তৃণমূল পরিবার আরও বড় হলো এবং তারা তিনারা যে ভালো চিন্তা করেছেন যে হ্যাঁ মমতা ব্যানার্জির উন্নয়ন করেছে, নিশ্চিত আগামী দিন সকলের মঙ্গল হবে এবং দলেরও মঙ্গল হবে। সেই সঙ্গে যে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করা এবং দেশকে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য যে চিন্তাধারা রেখে ঢুকেছেন সকলকে তারা একবার ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন প্রায় 1500 আমাদের কাছে যা খবর আছে, 1500 বিজেপি থেকে, কংগ্রেস থেকে এবং সিপিএম থেকে তারা জয়েনিং হবে। ইতিমধ্যে প্রায় 800 কাছাকাছি তারা উপস্থিত হয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে সবাই আসতে পারেননি, বাকিটা হয়তো এসে যাবেন। প্রায় 1500 আমাদের জয়েনিং করবেন, আমাদের কাছে তারা ডাটা দিয়েছেন, ফোন নম্বর দিয়েছেন, যোগাযোগ করেছেন, আমাদের অঞ্চল নেতৃত্ব তাদেরকে সংগঠিত করে নিয়ে আসছে এবং এইটা আমাদের কাছে নবগ্রামে আজকে ব্লক তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার ক্ষেত্রে আজকের এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন এবং বিরোধীরা আরও প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে আজকের দিনে। মানুষের কাছে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের স্বচ্ছতা, সেই স্বচ্ছতার মুখ হিসাবে কাজ করতে হবে, এই বিষয় নিয়ে আমরা আমাদের কর্মীদের আজকে পরামর্শ দিলাম এবং সেইভাবে আমাদের চলতে হবে, তার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর স্কুল অফ নার্সিং অ্যান্ড হেলথ কেয়ার ট্রেনিং ইউনিট অফ বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে জুনিয়র নার্সিং, এএনএম, জিএনএম, বিএসসি ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স করানো হয়। ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন 8327450742 এই নম্বরে। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা। উচ্চ মাধ্যমিক পাশ সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55 বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125167167।